কালকে রাতে আমাকে একজন ফোন করে বলছেন যে ভাই মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব কি মারা গেছেন। আমাকে যখন বলছেন উনি, আমি তখন সাথে সাথে গাড়ি, আমি ড্রাইভিং গেছিলাম, আমি গাড়ি পার্ক করে এক জায়গায় ফোন করলাম যে কি ভাই কি অবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী যারা নিয়ে যান, তারা তো অনেকে নির্যাতিত হয়েছে, তাদেরও একটা কি গাছারা ভাব থাকে যে মা যে মাই যে, এটি হিউম্যান নেচার। কোর্টে নেওয়া দরকার নাই, স্পেশাল কোর্ট করে আপনারা সেখানে তাদেরকে রিমান্ডে নেন আর যাই করেন। পাবলিকের আশেপাশে রাইকেন না, পাবলিক তো ভাই মাথা গরম, আমার নিজেরই মাথা গরম। এই যে আওয়ামী লীগের লোকরা ফেসবুকে আইসা ফাইজলামি কথাবার্তা বলে, আমার নিজেরই রাগ উঠে। এই সরকার অনেক শক্তিশালী সরকার, ইন্টারনেট বন্ধ করে, আপনারা ইন্টারনেট বন্ধ করে মাইর দেন নাই। আমাদের শেখ মুজিবের মেয়ে বাংলাদেশে রাজনীতি করেছেন, কিন্তু আপনার এই 15 বছরে যে আপনি অন্যায় করেছেন, অপকর্ম করেছেন, তার জন্য আপনাকে ভারতে ফেরারি আসামির মতো জীবন যাপন করা লাগে। আসলেই মানে কি করুণ পরিণতি, পালিয়ে গিয়েও কিন্তু তার শান্তি নেই। আমি একটু পড়ে শুনি আপনাদেরকে। বাংলা ট্রিবিউন লিখেছে যে ঠিক 3 সপ্তাহ আগের এক সোমবার মানে 5ই আগস্ট সন্ধ্যাতে এই চরম নাটকীয় পরিস্থিতিতে দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাটিতে এসে অবতরণ করেছিলেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমানে করে তিনি দিল্লিতে এসে নামেন সেটিতে তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। ভারত সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও ফুটেজ গুলো দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিওতে চলে যাবো, তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে 2টি ভিডিও ফুটেজ দেখাবো, চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। প্রিয় দর্শক, বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে ইতিমধ্যে, আপনারা দেখেছেন, এবং বেশ কিছু গ্রেপ্তার হয়েছে। তো যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে আজকে যেটি দেখলাম, আগের যিনি তথ্য প্রতিমন্ত্রী ছিলেন বদরুলকের নাম হচ্ছে কি আরাফাত, আরাফাত সাহেব গ্রেপ্তার হয়েছেন, তারেক সিদ্দিকী, বিশিষ্ট উলামা একরাম। প্রিয় দর্শক, আগের যে প্রধানমন্ত্রী যিনি ছিলেন সবাই বলে যে খুন গুমের হুতা নাকি এই বদরুল, এই তারেক সিদ্দিকী সাহেব। এবং আগের যে ঘটনাটি ঘটেছে জাস্টিস বিচারপতি মানিক চৌধুরী, শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবকে গ্রেপ্তার করার পর তার আন্ডাকুশ ধ্বংস করে দেওয়া হয়েছে, এগুলো যাদেরকে গ্রেপ্তার করবেন, আমার বিনীত অনুরোধ সরকারের কাছে, আপনারা দয়া করে উনাদেরকে দিনের বেলায় কোনো কোর্টে তুলবেন না। কারণ উনারা এত ভালো ভালো কাজ করেছেন যার কারণে মানুষ তাদেরকে মানে শারীরিক ভাবে নির্যাতন করতে চায়। এত অত্যাচার, এত নির্যাতন, এত উদ্ধতপূর্ণ কথাবার্তা তারা বলেছেন। এই যে আমি মানে গ্রেফতার হলেই আমার কেন জানি মনে হয় যে এদেরকে যখন কোর্টে তোলা হবে তখন মানুষ চলে যাবে কোর্টে তাদেরকে মাইর দিতে। আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত এবং অনুরোধ, বিনীত অনুরোধ সরকারের কাছে, যদি ডাকা যাদেরকে ধরা হয় তাদেরকে ডাকার কোর্টে না তুলে আপনারা একটি স্পেশাল ট্রাইব্যুনাল যেভাবে করেন, স্পেশাল কোর্ট এভাবে একটি কোন জায়গায় প্রয়োজন হলে কাশিমপুর কারাগারের মানে ভিতরে একটা কোর্ট বসান, সেইখানে এদেরকে তুলেন, তাহলে মানুষ যাবে না এবং মানুষ গিয়ে মারামারি করবে না। এই যে কালকে রাতে আমাকে একজন ফোন করে বলছেন যে ভাই মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব মারা গেছেন, তাইলে এই যে সোশ্যাল মিডিয়ায় যে মানে গুজব চালানো হয়, আমাকে যখন বলছেন উনি, আমি তখন সাথে সাথে গাড়ি, আমি ড্রাইভিং গেছিলাম, আমি গাড়ি পার্ক করে এক জায়গায় ফোন করলাম যে কি ভাই কি অবস্থা, বললো না উনার অবস্থা উন্নতির দিকে, উনি মারা যায়নি। এইগুলো আমরা যেটা মানে উনারা অপরাধ করেছেন, মানুষের রাগ খুব থাকবেই, কারণ উনারা যা করেছেন। আজকে বাদ দেন কিসের, এই সাধারণ মানুষ, হিরো আলম সাহেব তিনি কি করেছেন, এই আরাফাত সাহেব ধরা পড়ার পর তিনি মিষ্টি নিয়ে গুলশান তারায় গেছেন। ভাই আরাফাত সাহেব যখন এমপি হলেন, এই হিরো আলমকে শারীরিকভাবে নির্যাতন করে নাই তার লোকরা, তো মানুষ তো রিটার্ন দিবে, এটাই স্বাভাবিক। আপনি আমাকে মাইর দিবেন, আমি তো রক্ত মাংসের মানুষ ভাই, আমি চেষ্টা করব আপনাকে মাইর দিতে। সরকার যাতে বিব্রত না হয়, এবং আপনারা যারা বাংলাদেশে বসে এটা চিন্তা করেন, আমরা বিদেশে যারা বসবাস করি, এই যে শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবকে যখন অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এগুলো ওয়ার্ল্ড মিডিয়া চলে আসে ভাই। যেভাবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, ওয়ার্ল্ড মিডিয়া আসছে, এই যে প্রাইম মিনিস্টার্স ম্যান আল জাজিরা যখন প্রকাশিত হয়েছিল, সম্প্রচার করা হয়েছিল, তখন আওয়ামী লীগের লোকরা এগুলো পাত্তা দেয় নাই, কয়ারে আল জাজিরা হচ্ছে রাজাকারের টেলিভিশন, তাদের তো এক রাজাকারের আওলাদ শুনতে শুনতে গত 15-16 বছর, মানে যে কেউ কোনো কিছু বললে কয় রাজাকারের আওলাদ, রাজাকার আর মুক্তিযুদ্ধ বিষয়টা তো 71 ছিল রে ভাই, এটি আপনারা দিনের পর দিন যখন টেনে আনছেন। আওয়ামী লীগের সাথে সরকারের সাথে তো গ্যাপ, বিরাট গ্যাপ সৃষ্টি হয়েছে, নতুন প্রজন্মের গ্যাপ সৃষ্টি হয়েছে, কারণ উনারা তো মুক্তিযুদ্ধের চেতনা আর রাজাকারের আওলাদ,
এটি নিয়ে ব্যস্ত ছিল, এটি নিয়ে তোরা 16 বছর পড়েছিলেন, কেউ কিছু বললেই বলা হয়েছে যে এটা তো রাজাকারের রওনা, বলতে বলতে আমাকেও বলছে রাজাকারের রওনা, যেগুলা আমাকে বলে লন্ডনে। প্রিয় দর্শক, আমি আমি তো আমাকে আমার অনেক আওয়ামী লীগের বন্ধুরা বলেন আপনি সব কথা বলেন কেন, আমি লন্ডনে আমাকে বলে রাজাকারের রওনা, আমি যাবো কোথায়? আর যেগুলা বলছে এগুলা তো আমি চিনি, বাই নেম চিনি তো এদেরকে, আমি দেশের যেগুলা ঢাকার যেগুলা লন্ডনের যেগুলো এগুলো তো চিনি ভাই, ফকিন্নির পুত, এগুলা ভাব খেতে পারে না, এগুলা এদের চেহারা ছবি দেখেন আপনি, যেগুলা মানে চেতনার ব্যবসা করে বিপ্লবী কথাবার্তা বলে এদের চেহারা দেখলে বুঝে ধরায়। সেটাই আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই সরকারকে, ইউনুস সাহেবের সরকারকে, যে আপনারা এই কোর্টে হাজার হাজার পুলিশ দিয়ে, এদের তো বেতন দিতে হয়, এদেরকে দিয়ে আপনি নিবেন, তারপর বিএনপি আওয়ামী লীগ সরি বিএনপির আইনজীবীরা চলে আসে মাইর দিতে, জামাত ইসলামও আসে, সাধারণ মানুষ মানে চলে আসে মাইর দিতে, এই মারামারি থেকে রক্ষা করেন আপনারা, আপনারা কাশিমপুর কারাগার অথবা দেশের যে কোনো জায়গায় যদি আপনারা কোর্টে তুলেন একটা স্পেশাল কোর্ট করে, যাতে পাবলিক সেখানে না যায়, পাবলিক গেলেই তো মাইর দিবে, তো মাইর দিলে এখন যদি মেরে ফেলে ভাই, এবং পুলিশের মধ্যেও তো অনেক অনেকে নির্যাতিত হয়েছে, বা আইন শৃঙ্খলা বাহিনী যারা নিয়ে যান তারা তো অনেকে নির্যাতিত হয়েছে, তাদেরও একটা কি গাছারা ভাব থাকে যে মা যে মাইর দিয়ে, এটি হিউম্যান নেচার। তো আপনি সরকারে যেহেতু আছেন, দায়িত্বপূর্ণ জায়গায় আছেন, আপনারা দায়িত্বপূর্ণ জায়গায় থেকে দায়িত্ব নিয়ে কাজ করেন, এদেরকে তোলার দরকার নাই, কোর্টে নেওয়ার দরকার নাই, স্পেশাল কোর্ট করে আপনারা সেখানে তাদেরকে রিমান্ডে নেন আর যাই করেন, পাবলিকের আশেপাশে রাখেন না, পাবলিক তো ভাই মাথা গরম, আমার নিজেরই মাথা গরম, এই যে আওয়ামী লীগের লোকরা ফেসবুকে আইসা ফাইজলামি কথাবার্তা বলে আমার নিজেরই রাগ উঠে, আরে ভাই ক্ষমতায় গেছে 2 সপ্তাহ হয় নাই, এত উতালা হয়ে গেছে কিসের জন্য, ক্ষমতায় আসার জন্য? হ্যাঁ ব্যবসা বাণিজ্য কত বাণিজ্য না করছেন আপনারা, আজকেই তো ফেসবুকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে বলছে 32,000 কোটি টাকা লাগে পদ্মা সেতু বানাইতে, আর দরবেশ বাবা ঋণ হচ্ছে কত 34,000 কোটি টাকা, তারপর তো আরো মানে কি দিছে হিসাব লোকজন দিয়ে দিছে, পদ্মা সেতু নির্মাণে খরচ 32,000 কোটি টাকা, আর দরবেশ বাবার ব্যাংক ঋণ 34,000 কোটি টাকা, পলক সাহেবের 40,000 কোটি টাকা, জয় ও তার খালা তবুন টিউলুপ রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র 58,000 কোটি টাকা নিয়েছে, এসালম গ্রুপ এক ইসলামী ব্যাংক থেকে লোন নিয়েছে 50,000 কোটি টাকা, চমৎকার না এগুলো? আরো দেশটাকে লুটপাট করে খেতে চান, সহ্য হচ্ছে না? আরে ভাই আওয়ামী লীগ, আপনারা যারা লুটপাট করেছেন, এখন যারা আওয়ামী লীগ করবে তারা তো তৃণমূলের আওয়ামী লীগ যারা তারা করতে পারে, আর যেগুলা টাকা পয়সা কামাইছে আওয়ামী লীগকে যারা ধ্বংস করছে তাদের তো এখন কথা বলার কোনো রাইট নাই, তারা কথা বলে কি করে? আমার তো অনেক বন্ধু বান্ধব লন্ডনে, আওয়ামী লীগ করছে সরকার ক্ষমতায় টাকা দিয়া চাঁদা দিয়ে ওরা মিটিং করছে লন্ডনে, আমি জানি এগুলা, এবং যারা টাকা দিয়ে আওয়ামী লীগ করে এগুলো হচ্ছে প্রকৃত আওয়ামী লীগ, আর যেগুলো হাইব্রিড, এই যে আরাফাত একটা তথ্য প্রতিমন্ত্রী ছিল বলে ফেসবুক বন্ধ করে দিচ্ছে, জাইল্লা পলক ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, দেখ সবকিছু বন্ধ করে দেয় তারা, জনগণের পালস পালস বুঝতে পারস না বেটা, রাজনীতি করস। আওয়ামী লীগের নেতা ছিলেন আব্দুল সামাদ সাহেব, আমির হোসেন আমু সাহেব, উনাদেরকে জিজ্ঞেস করে নাই কেউ, সামাদ সাহেব তো মারা গেছেন, আমু সাহেব তো জীবিত ছিলেন, তো জিজ্ঞেস করছে করে নাই, এখন 15-16 বছর পাত্তা দেন নাই আপনারা, আপনাদের আওয়ামী লীগের লোকদের কি তো পাত্তা দেন নাই আপনারা, প্রধানমন্ত্রী পাত্তা দেন নাই, আমি তো লন্ডনে অনেককে চিনি যারা বাড়িতে বসেছিল হাইব্রিডের যন্ত্রণায়, আমি একবার লিখেছিলাম এগুলো, বাংলাদেশে তো সমান অবস্থা ছিল, এখন ভুল করেছেন, 16 বছর ক্ষমতায় ছিলেন, 15-16 বছর একটু কি করেন বিশ্রাম নেন, বিশ্রাম নেন, ওই যে ব্রিগেডিয়ার সাকার সাহেব বলছিলেন না যে দল সংগঠিত করেন পুনর্গঠন করেন তারপরে আপনারা আসেন, আর এই সরকারকে সময় দিতে হবে, সরকারের সময় 15-20 দিন হয়েছে, এখন যদি আপনারা সারাক্ষণ তারপরে সরকার আসার পরে সংখ্যালঘু সম্প্রদায় মিছিল নিয়ে চলে আসলো শাহবাগে, তারপর আপনার রিক্সা লীগ, তারপর আপনার ওই যে আনসার লীগ, তারপর আপনার ওই যে বন্যা লীগ, তো একটার পর তো একটা আপনারা ঝামেলা করতেছেন, তো ঝামেলা করলে তো সরকার, এই সরকার অনেক শক্তিশালী সরকার, ইন্টারনেট বন্ধ করে আপনারা ইন্টারনেট বন্ধ করে মাইর দেন নাই, ভুলে গেছেন? এই তো কয়দিন আগে ছাত্র আন্দোলন, বাপরে বাপ, আরে এটা তো 1 মিনিটে শেষ, ফেসবুকে আপনারা সোশ্যাল মিডিয়া ভাইরাল করেন নাই, 1 মিনিটে শেষ করে দেব সবকিছু, সোশ্যাল মিডিয়ায় লিখে আমি দেখছি এখানে লন্ডনে আওয়ামী লীগের এক লোক কয়টারে মেরে ফেলতে হবে সোশ্যাল মিডিয়ায়, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে কোনো মারামারি চলবে না, মারামারি বন্ধ করতে হবে, আওয়ামী লীগ যেটা করেছে এখন সেটার রিভেঞ্জ নেবেন, প্রতিশোধ নেবেন, সেটি হবে না, যারা অপরাধ করেছে টাকা পয়সা সরকারের নিয়ে গেছে
এইসব টাকা পয়সা গুলো নিয়ে আসতে হবে, মাইক দিবেন, আন্ডাকুশ চেষ্টা দিবেন, তো লাভ হবে কি? টাকাগুলো তো পাওয়া যাবে না। যেগুলা টাকা নিয়েছে সব টাকা পাই পাই করে নিয়ে আসতে হবে, সেই লক্ষ্যে কাজ করতে হবে। প্রিয় দর্শক, প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো লাভ নেই। আপনি একটা মাইর দিলেন আমাকে, আমার নাক ফাটাই দিলেন, নতুবা মাইরিয়ে দিলেন, তা হাজার হাজার কোটি টাকা তো ফেরত পাবেন না আমাকে মেরে ফেললে। মারামারির দরকার নেই, কাটাকাটির দরকার নেই। যারা অপরাধ করেছে আমরা তাদেরকে চিনি, তারেক সিদ্দিকীর বিচার হোক, সে কি করেছে? আরাফাত হিরো আলম একটা লোক আমি দেখছি, তাকে ধাক্কা দিলে পড়ে যাবে, তাকে মাইর দিতে হবে সবগুলো মিলিয়া। তো হিরো আলম মিষ্টি নিয়ে গেছে, আমার খুব ভালো লাগে, হিরো আলম মিষ্টি নিয়ে গেছে, এক প্যাকেট মিষ্টি নিয়ে যাওয়া উচিত ওই যে এই আরাফাতের জন্য। মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করেন, মানুষ ভালো বলবে আপনাকে। আর যারা খুব সহজেই মুখোশ পাল্টিয়ে যান, একটু ধীরে বন্ধু, ধীরে ধীরে বয়ে ভুরি গঙ্গা, বুঝেন না এত তাড়াতাড়ি পত্র পত্রিকা মিডিয়া এত তাড়াতাড়ি মানে রূপ বদলাইয়ান, কি করেছেন সব, কিন্তু এখন তার ওই আগের দিন নাই যে কে কি করেছে, আপনার লাইভ বাইসা আছে, এগুলো বুঝতে হবে। প্রিয় দর্শক, আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ। আওয়ামী লীগ যা করেছে এই সরকারকে তাই করতে হবে, সেদিকে যাওয়ার কোনো দরকার নেই। এই সরকার বা জনগণ, আপনারা দয়া করে প্রতিহিংসা পরায়ণ হয়ে না, আপনাদের অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক দুঃখ, সেটি আমারও আছে। আওয়ামী লীগের লোকরা এখন সোশ্যাল মিডিয়ায় এসে মায়া কান্না কাঁদে, কয় দেশ তো ঠিক নাই, দেশ উনারা ঠিক রাখছিল, দেশ তো ঠিক নাই, এই সরকার, এই ইউনুস সাহেবের, ইউনুস সাহেব নাকি সুদকুর, ঘুষকুর, ব্যাংকুর, আপনারা কি ছিলেন ভাই? আপনারা বাইতুল মোকাররম মসজিদের খতিব ছিলেন না? এক দীপু মনির কাহিনী শুনলে বমি আসে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ভদ্রমহিলা। তারপর তো কত আজেবাজে কথাবার্তা আসে সোশ্যাল মিডিয়ায়, যেন মগের মুল্লুক ছিল আর কি দেশটা, যাওয়ার যা ইচ্ছা করেছে। বর্তমান সরকারের প্রতি বিনীত অনুরোধ, আর যেন মানিক চৌধুরীর মতো, শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবের মতো আর কাউকে যেন অত্যাচার করা না হয়, তাদেরকে কাশিমপুর কারাগারে তুলেন, ওইখানে স্পেশাল কোর্ট একটা বসিয়ে ওইখান থেকে আপনারা কাজ করেন, কারণ এখানে ঢাকায় বা বিভিন্ন জেলায় আপনারা মানে শহরের মধ্যখানে এটি করতে যাবেন না প্লিজ, কারণ মারা গেলে ওয়ার্ল্ড নিউজ হবে, বিব্রত হবো আমরা, আমরা সেই বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে চাই না। দ্বিতীয়ত হচ্ছে ভারতের সাথে যে আমাদের পানি সমস্যা, এই সমস্যা ভারতকে পাশ কাটিয়ে অন্য বিকল্প ব্যবস্থা করেন, কারণ ভারত ওইটা দিবে না আমাদেরকে। আমি আগের তকশতে আমি বলেছি, যারা বিভিন্ন সংস্থায় বসে আছেন, বিভিন্ন অফিসে, সেক্রেটারিতে, সচিবালয়ে যারা বসে আছেন, যারা গত সরকারের সচিব ছিলেন, তাদেরকে উষ্টা মেরে বের করে দেন। আমার কাছে অনেকগুলো রিপোর্ট আসে প্রিয় দর্শক, আমি সেগুলো বলি না, কিন্তু মানুষ পাঠায়, লোকজন পাঠায়, এই যে আপনার এক ভদ্রলোক সচিব, আমি আপনাদেরকে নামটা বলতেছি, আমি এই সচিব এখন এই আওয়ামী লীগের সময় তিনি সচিব ছিলেন, এখন নাকি তিনি উপদেষ্টা ইউনুস সাহেবের মুখ্য সচিব হওয়ার জন্য তিনি কি করছেন, লবিং করছেন। তো এদেরকে চিহ্নিত করে, কারণ ওরা আপনার কি করবে, সরকারকে বিব্রত করে ফেলবে, কারণ সে তো বসে এখানে আপনার ওই যে আওয়ামী লীগের কি দেখবে, আওয়ামী সরকারের কার্যক্রম বাস্তবায়ন করার চেষ্টা করবে, তাকে বের করে দেন। কারণ অ্যাডমিনিস্ট্রেশন পৃথিবীর সব জায়গায় সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে, যারা হোয়াইট হাউস বলেন, ডাউনিং স্ট্রিট বলেন, সব জায়গায় কিন্তু চলে যায় ওরা, বাংলাদেশে যায় না। বাংলাদেশে বলে কি যে আমি তো এই সরকারের ওয়ার্ডার বাস্তবায়ন করেছি, আপনি সরকারের ওয়ার্ডার বাস্তবায়ন করেছেন, এখন ওই সরকারের কাছে যান আপনি। অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায়, ডিআইজি মুজাম্মেলকে বাড়িতে পাঠানো হয়েছে, পুলিশ প্রশাসনে যারা আছে এদেরকে বাড়িতে পাঠান, আর সচিব যিনি, প্রিয় দর্শক আমি বলি আপনাদেরকে, আমি বলছি সচিব হচ্ছেন কি ভদ্রলোকের নাম, এইটা আমি বলি প্রিয় দর্শক, আমাকে একটু সময় দেন আপনারা। হ্যাঁ, এনাম উর্শেদ জামান সাহেব হচ্ছেন এই যে আগের সরকারের, উনি স্থানীয় সরকার বিভাগের সচিব ছিলেন, তাকে বাড়িতে পাঠিয়ে দেন, বলেন বিশ্রাম নেওয়ার জন্য। আওয়ামী লীগ যখন আবার ক্ষমতায় আসবে আপনারা আসবেন, এই হেনা মুর্শেদ জামান, উনাকে বিদায় দেন,
তারপর আছেন আপনার আব্দুর রহমান খান সাহেবের ব্যাপারে আমি একটু কনফিউজড, আমি আরো কিছু বিস্তারিত তথ্য নিয়ে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক। তারপর আপনার আছেন উনি আরেক ভদ্রলোক আছেন ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান, বাড়িতে পাঠিয়ে দেন, কারণ উনাদের সব তথ্য আমাদের কাছে আছে, উনাকে বাড়িতে পাঠান। আব্দুর রহমান সাহেবের ব্যাপারে আমি বলবো, এই তিনজন সচিব এরা গত সরকারের, আমি বুঝি না, তোমরা তো গত সরকারের বেনিফিশিয়ারি ছিল, তাহলে এই সরকারের বেনিফিশিয়ারি হবা কেন তোমরা? তোমরা উপরের টক হবা নিচের টক ঘুরাবা, এটি হবে না। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব আছেন, তার নাম হচ্ছে ধনঞ্জয়, ধনঞ্জয়কে উস্তা মেরে বের করে দেন সচিবালয় থেকে, দরকার নাই এদের, এরা থাকলে কাজ হবে না, সরকারকে বিপদে ফেলবে ওরা। এইসব পরিবর্তন যদি না করেন তাহলে এক সময় দেখবেন ওই যে আনসার লীগের মতো অবস্থা করে ফেলবে ওরা, কারণ ওরা আগের সরকারের সময় তো ওরা দুর্নীতি করছে, দুঃশাসন করছে, এখন সে চিন্তা করবে যে এই সরকারকে যদি আমরা সরাইয়া দিই তাহলে তো সবই তো আমাদের, আবার আওয়ামী লীগ চলে আসলো বা সরকার চলে আসলো, এদেরকে বের করে দেন। এই যে সাবেক প্রধান বিচারপতি কায়রুল হক সাহেবকে, এই কায়রুল হক সাহেব হচ্ছে সব নষ্টের মূল শয়তান, এই ভদ্রলোক, এই ভদ্রলোক তত্ত্বাবধায়ক সরকার এক কুচাশে কলমের কুচাশে বাদ দিয়ে দিচ্ছে, এটাকে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসে একে বিচারের আওতায় নিয়ে আসেন কায়রুল হক। আর তো মনে করেন যাদেরকে আপনারা গ্রেফতার করছেন তাদেরকে আপনারা বিচারের সম্মুখীন করেন। প্রিয় দর্শক, আরো যারা পুলিশ প্রশাসনে আছেন আমি তাদের ব্যাপারে বলবো, আমার কাছে যেসব তথ্য আছে আপনারা যারা দেন তথ্য আপনারা পাঠাতে থাকেন, তবে আমাকে ক্রস চেক করতে হয়, আমি দাম করে বসাই দিতে পারি না একটি বিষয়। আর বাংলাদেশে প্রত্যেকটি থানায় যেসব ওসিরা রয়েছেন, যেসব ওসি সাহেব, উনারা তো আগের সরকারের পারপাস সার্ভ করেছেন, কোন একটা ওসি কি বলছে যে আমি এইসব অন্যায় আদেশ আমি মানব না, বলছে? বলে নেই। আরো একটা পুলিশের কি ছিল, লোক ছিল না ওইদিকে কুষ্টিয়া না কোন দিকে, একবার বক্তৃতা দিছিল না, এই দেশে থাকতে হলে সুজা চলতে হবে, নতুবা হাত ভেঙে পাকিস্তানে পাঠিয়ে দিব। এতদিন শুধু পাকিস্তানের দুয়াই শুনলাম, বাংলাদেশ নাকি পাকিস্তান হয়ে যাবে, এখন পাকিস্তানে দেখলাম বাংলাদেশ নিয়ে স্লোগান দে, ওরা সব বাংলাদেশি হয়ে যাচ্ছে। আরে সরকারের, মানে আওয়ামী লীগ সরকারের সময় যা শুনছি প্রিয় দর্শক, তারপর প্রধানমন্ত্রী যিনি ছিলেন কথার সাথেই মানে কান্নাকাটি শুরু করে দিতেন, আমি স্বজন হারানোর বেদনা তো আমার, আমি ছাড়া আর কে বুঝে। কিভাবে বলতেন প্রধানমন্ত্রী, সব বন্ধ করে দিব, মানে আমার কাছে মনে হইতো যে মানে এটা একটা জোক নাকি, সব বন্ধ করে দিবেন, বিদ্যুৎ বন্ধ করে দিব, ইন্টারনেট বন্ধ করে দিব, মোবাইল কে দিয়েছে, এগুলো আর শুনতে হবে না এখন, আল্লাহ বাঁচাইছে। তারপর ওই যে আরেকটা ছিল না, তাপস, কি বক্তৃতা না দিছিল, আমার বাপে গেরিলা যুদ্ধ করছে, গৃহযুদ্ধ, তাসের গড়ের মতো সব ঘুরে যাবে। তাপস সাহেব কোথায় আজকে? তাপসকে ধরে নিয়ে বিচারের সম্মুখীন করেন, বিচার বিভাগ ধ্বংস করছে এই তাপস আর এই তৌফিকা করিমের বন্ধু আনিসুল হক স্যার। আনিসুল হক একটা মজার কাজ করছে, উনি সালমানের রহমান সাহেবকে ধরবেন না, উনি তো সালমানের রহমান ধরবে সবা, এদের যে প্রতিহিংসা ওদের ভিতরে, চিন্তা করেন ওরা তো চিনতে পারে নাই,
সালমানের রহমানকে, রহমান সাহেবকে, সালমানের রহমান সাহেব কি বলছে, ছেড়ে দেন আমাকে, দেশ ঠিক করে দেবো, 34,000 কোটি টাকা ব্যাংক লোন নিয়ে তিনি দেশ ঠিক করে দিবেন। আশারের গল্প আর আমরা শুনতে চাই না ভাই, অনেক শুনাইছেন আপনারা, যেসব স্থাপনা আপনারা ধ্বংস করেছেন, ধ্বংস করা চলবে না। অনেকে বলেন, আমি দেখছি আজকে সকালে আমার খুব প্রিয় একজন মানুষ, তিনি আমাকে বলছেন যে বঙ্গবন্ধুর মূর্তি থাকবে কেন, এটা মুসলমান দেশ। আরে বাবা, বঙ্গবন্ধুর মূর্তি মুসলমান দেশ আর হিন্দুর দেশ হোক, উনি মূর্তি বানাইছে, উনার পাপে পাবে উনাকে, আপনার তো এখানে কথা বলার দরকার নাই, মূর্তি থাক, ওইটার উপরে ওইটা আজান দেওয়ার দরকার আছে, গান বাজনা করার দরকার আছে, দরকার নাই, বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই, তাকে অসম্মান করে আমাদের কোনো লাভ হবে না, জিয়াউর রহমান সাহেবকে অসম্মান করে লাভ হবে না, উসমানী সাহেবকে অসম্মান করে লাভ হবে না। কিন্তু গত সরকার উসমানী সাহেবের নামই মুখে নেয় নাই, এইসব স্থাপনা ভাঙার দরকার নাই, 32 নম্বরে আগুন জ্বালানোর দরকার নাই, কি দরকার ভাই এগুলা। তবে পৃথিবীর সব জায়গায় যখন সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়েছিল, তখন সাদ্দামের স্ত্রী ভাঙ্গে ফেলছে মানুষ, কারণ আপনি তো ভাই মানুষ মারছেন সাদ্দাম হোসেন, আপনারা কি অত্যাচার করেছেন গত 16 বছর, নির্বাচন দেন না আপনারা। আর ওইটা কই, ওই যে সিলেটের হবিগঞ্জের যে চুনারু ঘাটের বারিস্টার সুমন, আরে বাপরে বাপ, বঙ্গবন্ধুর পার্টি যারা করে আওয়ামী লীগ করে তারা পালাবে না, সে নিজেই পালাইছে সবার আগে, মুজিবকুট পড়লে নাকি দুর্নীতি করতে পারে না। আমার কাছে মনে হয়েছিল যে একজন ব্যারিস্টার, হ্যাঁ একজন ব্যারিস্টার এত ফাউল হবে না, এত ফাউল কথাবার্তা বলবে না, আমার কাছে পরবর্তীতে মনে হয় যে এটা একটা ফাউল। আমি কিন্তু যখন আমি শুনেছিলাম, এখানে শুনেছি আমি লন্ডনে, যে সরকার থাকবে না, তখন আমি আমার ফেসবুক পেজে আমি একটা কলাম লিখেছিলাম যে এই যে ফুলতলি সাহেবের সন্তান হুসাম উদ্দিন চৌধুরী আর ব্যারিস্টার সুমন সাহেবকে অনুরোধ করেছিলাম যে আপনারা পদত্যাগ করেন, হিরো হয়ে যাবেন আপনারা, কিন্তু তারা পদত্যাগ করেননি, বরং উল্টো উসামুদ্দিন চৌধুরী সাহেব বলছেন যে আলেম সমাজ সরকারের সাথে আছে। কষ্ট পেয়েছি আমরা, কারণ ফুলতলি সাহেব বিখ্যাত আলেম, সিলেটের মানুষ, বাংলাদেশের মানুষ তাকে সম্মান করে, উনি কি করে নির্বাচনে দাঁড়ালো একটি জালিম সরকারের অধীনে। জেনারেল মোহাম্মদ ইব্রাহিম সাহেব ব্যারিস্টার শাহজাহান ওমর আর কে, শমশের মুবিন চৌধুরী, তৈমুর আলম খন্দকার সাহেব, 6 মাসে নাকি ফেসবুকে স্ট্যাটাস দেখি মানুষ দেয় আহারে 6 মাসে বিধবা হয়ে গেছে। এদের কথা, এদের কর্মকাণ্ড, এদের কার্যক্রম প্রিয় দর্শক আমাদের স্মরণ রাখতে হবে, স্মরণ রেখে আমাদের পথ চলতে হবে। নির্বাচন বাংলাদেশে হবে, এই সরকারের বয়স মাত্র 14 দিন বা 15 দিন হয়েছে, আজকে 27 তারিখ, 15-20 দিন এরকমই তো সময়, 2-5 বছর যাক, 2-3 বছর যাক, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে, চরিত্র ঠিক না করেই আপনারা শুরু করে দেন নির্বাচন করবেন, তা আপনাদেরকে তো মানুষ চিনে, বিএনপির শাসন আমল তো মানুষ দেখেছে, আওয়ামী লীগের শাসন আমল তো ওই সবাই মাত্র গেল, এরশাদ সাহেবের দল ক্ষমতায় ছিল, তিনটা গ্রুপই মানুষ চিনে, একটু সময় দেন, সেই সময়ের মধ্যে সংস্কার হবে, নির্বাচন হবে। শেষ কথা বলতে চাই, আজকে একটা স্ট্যাটাস দেখলাম সোহেল তাজের ব্যাপারে, সোহেল তাজ বলছেন আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ থাকবে না। সোহেল তাজ সাহেব, আপনি যা করতেছেন, ওই যে বডি বিল্ডারই করতেছেন না, ওইটা করেন, কারণ আপনি তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তারপর আপনি ওইটার বললাম না শেখ সেলিম সাহেবের ধারানি কে দৌড়েছেন আপনি, তারপরে আসেন না, কি মানুষকে বিব্রত করে,
আপনি নিজেও বিব্রত হবেন, মানুষকে বিব্রত করবেন না, কারণ আপনি তো এতদিন ছিলেন না। আওয়ামী লীগ বিএনপি না থাকলে বাংলাদেশ থাকবে না, সব থাকবে, আমি আপনি কেউ না থাকলে বাংলাদেশ থাকবে। কে বলছে আপনাকে আওয়ামী লীগ বিএনপি না থাকলে বাংলাদেশ থাকবে না? সব থাকবে, সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে। এসব ফালতু কথা বলে কোনো লাভ নেই। আপনি পারেন নাই আওয়ামী লীগের সাথে, আপনি পারছেন আওয়ামী লীগের সাথে গড় করতে? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদ ছেড়ে পালাইছেন আপনি, তাও ওই নূর আলাইসাল্লামের জমানে। এখন আপনি আসছেন আমাদেরকে জ্ঞান দান করতে যে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ থাকবে না? এসব ফালতু কথা বলে কোনো লাভ নেই, কেউ না থাকলে থাকবে। শুনেন, ইতিহাস তো আপনি আমার থেকে ভালো জানেন। উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে সে বের করে নিয়ে আসছিল এই পৃথিবীকে, ব্রিটেনকে না, এই পৃথিবীকে। পরের নির্বাচনে তাকে পাবলিক ঘুরতে আনে। তো উইনস্টন চার্চিলের নাতি তো কনজারভেটিভ পার্টি করতো, বরিস জনসন উষ্ণামানি বাদ ছিল তার পৃথিবীতে কেউ কারোর জন্য কোনো কিছু থেমে থাকেন। এইসব ফালতু কথা না বলে আপনি আপনার কাজ করেন, আপনি ওই যে জিম টিম করেন, এই বয়সে ফিট আছেন আপনি, আপনার প্রতি শুভকামনা থাকলো। প্রিয় দর্শক, আমার এই বক্তব্যের মাধ্যমে যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা করতে চাই। তার আগে ওকে, এই যেগুলো আপনার, আমি দুই একটা কি পড়বো এই কমেন্টস, তারপর আমি চলে যাব। কবির জিয়াউল সাহেব লিখেছেন, পুরাতন রেপুটেশন চাইনা, বিএনপির কুকীর্তিও চাইনা। বিএনপির কবির ভাই আপনাকে বলি, কারণ বাংলাদেশে যেহেতু আপনি নির্বাচন হবে, নির্বাচনে বিএনপি যদি আসে সমস্যা নাই, আওয়ামী লীগও যদি আসে আমাদের কোনো সমস্যা নাই, নির্বাচনের মাধ্যমে আসতে হবে। এখন আপনি যদি নির্বাচন, আগামীতে যদি নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে ওনারা আসুক, আমাদের কোনো আপত্তি নাই, দেশ ভালোভাবে চলুক, তাতে আমাদের তো কোনো সমস্যা নাই, কোনো দুর্নীতি হতে হবে করতে পারবেন না। আর অবশ্যই এখন যে অবস্থা হয়েছে, এইবার ছাত্ররা তো দেখা গেছে। তারপর ফুয়াদ সাহেব লিখেছেন, লিঙ্ক দেন ভাই, লিঙ্ক আপনাকে কোথায় দিব বলেন আপনি? যে এটা আমাদের চ্যানেল ইউরোপের যে পেজ যেটি, হ্যাঁ, সেই পেজে আপনি ওইটাই আমাদের লিঙ্ক, ওইটা পাবেন। ইউসুফ ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আজকের খবর আওয়ামী লীগকে নাকি নিষিদ্ধ করা হবে না, তাহলে আমার জানতে ইচ্ছা আর কোন কোন অপরাধ করলে দল নিষিদ্ধ হবে, মতামত? ইউসুফ ভাই, আওয়ামী লীগ শেষের দিকে আইসা জামাত ইসলামকে নিষিদ্ধ করতে চাইছিল না? তো নিষিদ্ধ হয়েছে, আপনি আজকে নিষিদ্ধ করবেন, কালকে কিন্তু আরেক সরকার এসে এটা দিয়ে দিবে। নিষিদ্ধ টিষিদ্ধ করার দরকার নাই, জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, আমার যেটি ব্যক্তিগত মতামত, আওয়ামী লীগ তারা যখন 96 ক্ষমতায় আসছিল, তখন কত বছর পরে আসছিল? 21 বছর পরে ক্ষমতায় আসছিল, তাই না? এখন তারা আরো 20-25 বছর, আরো 21 বছর যাক, 30 বছর যাক, তারপর দেখা, কারণ মানুষ তো ভুলতে হবে তাদের এই যে কত যে অত্যাচার, সে অত্যাচার গুলো ভুলুক, তারপরে আওয়ামী লীগ আসুক, নির্বাচনের মাধ্যমে আসুক, আমাদের কোনো আপত্তি নেই। আপনি নির্বাচনে, যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রি, গণতান্ত্রিক দেশ, আপনি কি করতে পারবেন না, এই এটারে কি বলে, এই নিষিদ্ধ করতে পারবেন? একটা 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 দলকে আপনি নিষিদ্ধ কিভাবে করবেন? আওয়ামী লীগের তো মনে করেন পুরানো দল, আওয়ামী লীগ আসুক, আবার তারা তাদের ভুল ভ্রান্তি যা করছে। এখন আপনি আপনি যেটি বলছেন যে নিষিদ্ধ করে ফেলতে, নিষিদ্ধ করলে হয় না। এই যে জামাতে ইসলামকে নিষিদ্ধ করতে চাইছিল, তারা পারছে? জামাতে ইসলাম নিষিদ্ধ, আপনি দল নিষিদ্ধ করতে পারবেন না, আরেক নামে চলে আসবে, তখন আপনি কি করবেন? নিষিদ্ধ করার দরকার নাই, এদের বিচার এই মুহূর্তে দরকার হলো, বিচার হতে হবে এদের। ওরা যে পরিমাণ দুর্নীতি করেছে, দুঃশাসন করেছে, এইসবের বিচার হওয়া দরকার। এবং আমি আগে ভাবতাম কি যে দেশটার কোনো ভবিষ্যৎ নাই, এবার ছাত্ররা দেখা যাচ্ছে যে বাংলাদেশ আর পথ হারাবে না,
আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। কেউ যদি ভাবে যে দেশটা তার বাবার, তাইলে তো চলবে না। আওয়ামী লীগ ভাবতো কি দেশটা দেশ বঙ্গবন্ধু করে দিচ্ছেন একা, দেশ বঙ্গবন্ধু স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা করেছেন কার বিহাফ অফ বঙ্গবন্ধু, অবদান আছে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু দেশ স্বাধীন হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি ইতিহাস আপনি তো মুছে দিতে পারবেন না, ইতিহাসকে মনে রেখে আপনাকে পথ চলতে হবে। জেনারেল উসমানি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন, তাকে পরবর্তীতে বলা হলো তিনি নাকি সেনাপতি ছিলেন। সারা জীবন শুনলাম জেনারেল উসমানি সাহেব বঙ্গবীর, এখন শুনি কাজী সিদ্দিকী সাহেব বঙ্গবীর। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যার যে প্রাপ্য সেটি তাকে দিতে হবে। আপনি অন্যায় করলে চলবে না, আপনার আমার প্রত্যেকটি কাজের কিন্তু হিসাব দিতে হবে। আপনি ইহকালে দেন আর পরকালে দেন। আওয়ামী লীগের ওই যে বলে না কয় পাপ বালি গিয়ে গেছে, মানিক ভাই শামসুদ্দিন চৌধুরী মানিক ভাই কয়েকদিন আগে চ্যানেল আই আপনার উপস্থাপে গিয়ে রাজা কাজের বাচ্চা বলে নি মাপ সাই মাপ সাহেব দোয়াও সাই, যে যা করোর বন্ধু আপনার নাকি আপনি যাই করবেন। আমার এক বন্ধু আছে বলে কিয়ামতের দিন রোজ হাসরের দিন কি এত লোকের বিচার কিভাবে হবে, দুনিয়ার বিচার দুনিয়াতে হয়ে যায়, এক কাপড়ে বের হতে হয়েছে। এরশাদ সাহেব তো স্বৈরাচার ছিল, উনি জেল কেটেছে, দেশ থেকে পালিয়ে যায়নি, উনি দেশ থেকে পালিয়ে গেছে। আপনারা আর কি বিচার চান? ইন্ডিয়ার এক আপনার ওই যে এই ইউটিউবার, সে খুব মায়া কান্না কাজ কাটতেছে, বলতেছে কি যে এই যে ছাত্র আন্দোলন এটাকে এটাকে নাকি সহযোগিতা করছে ব্রিটেন আর আমেরিকা। মানে আমি এটাই এটা বুঝলাম না যে ইন্ডিয়ার যে এইগুলো যে আপনার ওই সাংবাদিকতা করে, এটা এটা এই কনসেপ্টটা ওরা ওয়ার্ল্ড এর কোন জায়গা থেকে নিয়েছে আল্লাহ জানে। দৌড়াইয়া আপনি দেখবেন দেখাইতেছি, ওই যে আগেকার দিনে আপনারা দেখছেন কিনা জানি না, সিলেটে বা ঢাকায় আমি দেখতাম কোন সিনেমা রিলিজ হইলে বলতো হা ভাই অবকাশের বিশাল রূপালী পর্দায়, এই কনসেপ্টটা বোধ হয় ইন্ডিয়ার আর মানে কলকাতার সাংবাদিকরা বোধ হয় নিছে এইখান থেকে, আমার কাছে যেটি মনে হয়। এরা কি সাংবাদিকতা করে আমি তো বুঝি না। শেখ হাসিনাকে, শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে তিনি বিদায় নিয়েছেন, তারা প্রতিদিন বৈশা বলে শেখ হাসিনাকে নাকি ছড়াইয়া দিয়ে দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে। তারপর ব্রিটেন আর আমেরিকা নাকি তাদের প্রচ্ছন্ন সমর্থন ছিল। আরে ভাই সাংবাদিক, তোমরা ইন্ডিয়া বাংলাদেশের বাংলাদেশের সাথে কাজ করবে, তোমরা চাও আওয়ামী লীগের সাথে কাজ করতে, আর আমাদেরকে সাংবাদিকতা শিখাও বেড়া। সাংবাদিকতা শিখতে শিখতে বেড়া বয়স এখন 60 এর কাছাকাছি, আসো আমাদেরকে সাংবাদিকতা শিখতে, নিজের চরকার তেল দিয়ে বেড়া, আমাদেরকে সাংবাদিকতা শিখে লাভ নেই। ফাইজলামি করেন বাংলাদেশকে নিয়ে দিনের পর দিন, কি পাইছেন আপনারা আমাদেরকে, আমরা কি বুঝাই নাকি মিয়া? মানে কিছু হলে তাদের তাদের মানে আনন্দবাজার পত্রিকা একটা আছে সেটা আঙ্গুল দিয়ে লিখে, আমি আমি এগুলো পড়ি না। বেশ আগে একবার আমি আজ থেকে 10-15 বছর কি আরো বেশি আগে আনন্দবাজার লিখছে একটা হেডিং করছিল, অল্পের জন্য রক্ষা পেয়েছে কি থেকে ওই আপনার টর্নেডো থেকে ঝড় বৃষ্টি থেকে অল্পের জন্য কি পেয়েছে রক্ষা পেয়েছে, মনে হয় যে মানে আহারে যদি বাংলাদেশে হইতো এটা। তারপরে এই যে তাদের পলিটিশিয়ান এক একটা বলে বাংলাদেশকে আমরা ঢুকাই দেয় না আমাদের ভিতরে, ঢুকাও আমাদের ওই যে ছাত্ররা কি বলছে, মরতে যখন শিখেছি কত মারবা, আমরা মরতে জানি, এবং কেউ যদি মনে করে যে সে মরতে জানে তাহলে সে মারতেও জানে, এত বুধাই বাবার কোনো কারণ নাই। দেশ যে জায়গা যাওয়ার কথা ছিল যায় নাই, এটাই হচ্ছে কথা। আমাদের যারা পলিটিশিয়ান তারা কি করেছেন, তারা তাদের ভুলের কারণে দেশ এই পর্যায়ে রয়েছে। দেশ অনেক আগে সিঙ্গাপুর হয়ে যেত,
মালয়েশিয়া হয়ে যেত যদি আজকের যিনি ডক্টর ইউনুস সাহেব, ইউনুস সাহেবকে শেখ হাসিনা সরকার কাজে লাগাইতে পারত, কিন্তু লাগায় নাই। বলে কি ওই পদ্মা সেতুতে ফালাই আছে, সুবাই আছে, এটা কি রে ভাই? মানুষ যখন উপরে উঠে মানুষের মন মানসিকতা বড় হয়। আমি একটা বিষয় আমি বুঝি না যে আমাদের রাজনীতিবিদ বা আমাদের সমাজ ব্যবস্থার মানুষগুলোর মানসিক অর্থনৈতিক ভাবে যত না দরিদ্র, তার চেয়ে দরিদ্রদের মন মানসিকতা, মন মানসিকতা বড় করতে হবে। প্রিয় দর্শক, শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবকে মাইরা বর্তমানে যেতে হবে, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আপনি তাকে ধরে মারার দরকার নেই, পুলিশের কাছে আইনের কাছে দিয়ে দেন, আইন তার নিজস্ব গতিতে, যদি আইন তার নিজস্ব গতিতে না চলে তখন আপনি দেখেন। কিন্তু একজন মানুষকে মারার দরকার নেই। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা মারবেন না প্লিজ, কারণ মারলে সরকার বিব্রত হবে, দেশ বিব্রত হবে। বাইরের দেশ মনে করবে কি আমরা বোধ হয় আনসিভিলাইজড অসভ্য জাতি। অতএব সবার কাছে বিনীত অনুরোধ, আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রিয় দর্শক, আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ধরনের বক্তব্য হয়ে থাকলে আমাকে অসন্তোষ দিয়ে দেখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। যদিও শেখ হাসিনার এটা প্রাপ্য, কিন্তু তারপরেও একটু কষ্ট লাগে যে আপনি আমাদের শেখ মুজিবের মেয়ে বাংলাদেশে রাজনীতি করেছেন, কিন্তু আপনার এই 15 বছরে যে আপনি অন্যায় করেছেন, অপকর্ম করেছেন, তার জন্য আপনাকে ভারতে ফেরারি আসামির মতো জীবনযাপন করা লাগে। আসলেই কষ্ট লাগে, কিন্তু যদিও তার এটি প্রাপ্য। মানে তিনি এত অন্যায় করেছেন, এত বিচার করেছেন যে এই দেশে তার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। অলরেডি 50-55টা মামলা হয়ে গিয়েছে, আরও হয়তো বা 200-300 মামলা হবে, কারণ মৃত্যুর সংখ্যা তো অনেক বেশি। শুধু এই এই কোটা আন্দোলনই তো মৃতের সংখ্যায় হাজারের উপরে। তারপরে তো এর আগে 14 বছর তো গুম খুন যা কিছু অনেক তো করছে, এগুলো তো আছে, দুর্নীতির মামলা আছে, খুনের মামলা আছে, কত মামলা আছে, এসব মামলা তো হাজারের উপরে ছাড়িয়ে যাওয়ার কথা। তো সেই শেখ হাসিনা 5ই আগস্ট ভারতে পালিয়ে গিয়েছেন এবং ভারতে যাওয়ার পরে ভারত তাকে নিয়ে কি করতেছে এটা নিয়ে একটা প্রতিবেদন করেছে বাংলা ট্রিবিউন। খুব একটা ডিটেলস প্রতিবেদন, কিন্তু আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা শুনে আপনারা উঠবেন যে আসলেই মানে কি করুণ পরিণতি। পালিয়ে গিয়েও কিন্তু তার শান্তি নেই। আমি একটু পড়ে শুনি আপনাদেরকে। বাংলা ট্রিবিউন লিখেছে যে ঠিক 3 সপ্তাহ আগের এক সোমবার মানে 5ই আগস্ট সন্ধ্যাতেই চরম নাটকীয় পরিস্থিতিতে দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাটিতে এসে অবতরণ করেছিলেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমানে করে তিনি দিল্লিতে এসে নামেন সেটিতে তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। ভারত সরকার এর পরদিন দেশের পার্লামেন্টে শেখ হাসিনার দিল্লিতে আসার কথা সরকারিভাবে ঘোষণা করে সেই অবতরণের পর পুরো 3 সপ্তাহ কেটে গিয়েছে, কিন্তু ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে দিল্লিতে এখনও আনুষ্ঠানিকভাবে প্রায় কিছুই জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনাকে নিয়ে যাবতীয় প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন, সরকারি পর্যায়েও কোনো বিবৃতি জারি করা হয়নি, মানে ভারত সরকারের পক্ষ থেকে আর কি, যে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কি না সেটা নিয়েও কিন্তু ভারত এখন পর্যন্ত মুখ খুলতেছে না। ফলে ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়েও নানা ধরনের জল্পনা কল্পনা ডালপালা মিলেছে এবং ছড়াচ্ছে নানা রকমের গুজব। বাংলা ট্রিবিউন ভারতের রাজধানীতে একাধিক নির্ভরযোগ্য সূত্রের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছে যে এই মুহূর্তে শেখ হাসিনার সত্যিকারের অবস্থাটা আসলে কি, তিনি এখন কোথায় আছেন এবং কেমন পরিবেশে আছেন, তিনি কি ভারতেই আপাতত থেকে যাবেন নাকি অন্য কোথাও যাবেন, ভারত সরকারের সঙ্গে তার কি ধরনের কথাবার্তা চলতেছে, এসব বিষয়ে যতটুকু বিশ্বাসযোগ্য তথ্য আমরা পাচ্ছি এই রিপোর্টটাতে সেগুলো তুলে ধরা হলো। শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাতটি ছিলেন দিল্লি রূপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাটির VVIP লাউঞ্জে। হিন্ডন মূলত একটি সামরিক বিমান ঘাটি, তাই সেখানে শীর্ষ সামরিক কর্মকর্তাদের থাকার সুব্যবস্থা আছে। সেখানেই প্রথম রাতটি কাটানোর পর তাকে গাজিয়াবাদেই, যা উত্তরপ্রদেশ রাজ্যে পড়েছে, সেখানে আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউসে বা অতিথি নিবাসে সরিয়ে আনা হয়েছিল বলে জানা গিয়েছে। তবে এখন তাকে সেখান থেকেও সরিয়ে নিয়ে এসে গভীর রাতের অন্ধকারে দিল্লির কোনো একটি গোপন ঠিকানায় মুভ করানো হয়েছে বলে বাংলা ট্রিবিউন জানতে পেরেছে। ফলে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এখন আর উত্তরপ্রদেশে না থেকে রয়েছেন দিল্লিতেই। আর এই মুভটা কোনো গাড়িবহরে কিন্তু না, এই মুভ করানো হয়েছে আকাশপথে গোপনে মধ্যরাতে হেলিকপ্টারে চড়িয়ে। দিন 10-15 আগে একদিন দক্ষিণ দিল্লির বাসিন্দারা
হঠাৎ মধ্যরাতের অনেক পরে তাদের মাথার উপরের আকাশে হেলিকপ্টারের মুভমেন্ট দেখে খুব অবাকই হয়ে গিয়েছিলেন। কারণ অত রাতে দিল্লির আকাশে হেলিকপ্টারের চলাচল কোনো স্বাভাবিক ঘটনা নয়। কিন্তু পূর্ব ও দক্ষিণ দিল্লির একাধিক জায়গা থেকে শহরবাসীরা কেউ কেউ এই দৃশ্য দেখেছেন যে মধ্যরাতের পরে হেলিকপ্টার উঠতেছে, অনেকে আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। পরে অন্যান্য ঘটনা পরস্পরের সঙ্গে মিলিয়ে বিশেষজ্ঞরা মোটামুটি নিশ্চিত হয়েছেন যে সেই দিন ওই হেলিকপ্টারে করেই শেখ হাসিনা ও তার বোন শেখ রিয়ানাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। এবং দিল্লির ভেতরে সামরিক বাহিনীর অনেকগুলো হেলিপ্যাড রয়েছে, যার কোনো একটাতে শেখ হাসিনা নামেন এবং তারপর সেখান থেকে তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় কাছাকাছি কোনো গোপন ঠিকানায়। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল WHO-র আঞ্চলিক কর্মকর্তা হওয়ার সুবাদে গত বছর থেকেই মূলত দিল্লিতেই থাকেন। দক্ষিণ দিল্লির একটি অভিজাত এলাকায় খুব সুরক্ষিত পরিবেশে পুতুলের জন্য অফিস এবং বাসা ভাড়া করা হয়েছে বলে আমরা জানি। তবে শেখ হাসিনা যখন 5 আগস্ট দিল্লিতে এসে নামেন, তখন পুতুল DWHO-র কাজে থাইল্যান্ডে ছিলেন। পরে অবশ্য পুতুল দ্রুত দিল্লি ফিরে আসেন এবং শেখ হাসিনা দিল্লিতে এসে নামার ঠিক 2.5 দিন পর 8 আগস্ট সকালে পুতুল একটি টুইটারে জানান যে এই কঠিন সময়েও আমি মায়ের সঙ্গে দেখা করতে পারতেছি না, মাকে জড়িয়ে ধরতে পারতেছি না, আমার হৃদয় ভেঙে যাচ্ছে। তো এই টুইটের ফলে বোঝা যাচ্ছিল যে কোনো কারণেই হোক দিল্লিতে থেকেও এক শহরে থেকেও তখনও মা মেয়ের সঙ্গে দেখা করা হয়ে ওঠেনি। তখন এটাও ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে সাইমা ওয়াজেদ পুতুল জাতিসংঘের একটি সংস্থার কর্মকর্তা বলেই তাকে ভারতে সাময়িক আশ্রয় নেওয়া শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। কারণ শেখ হাসিনা তার মা সেটা নিশ্চয়ই, কিন্তু সাইমা ওয়াজেদ পুতুলের যেহেতু অন্য আরেকটি পরিচয় আছে যে সে জাতিসংঘের কর্মকর্তা, এবং এই কারণেই এই ধরনের সাক্ষাতের ক্ষেত্রে কিন্তু প্রোটোকলে আটকায়। কিন্তু 24 ঘন্টার মধ্যেই পুতুল তার সেই টুইটটি মুছে ফেলেন এবং পরে তিনি আর তার মা হাসিনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আরেকটি বাক্য লেখেন। বাংলা ট্রিবিউনকে দিল্লিতে একাধিক শীর্ষ কর্মকর্তা আভাস দিয়েছেন যে ইতিমধ্যেই মা এবং মেয়ের মধ্যে দিল্লিতে একাধিকবার ফেস টু ফেস দেখা হয়েছে, কিন্তু স্বাভাবিক কারণেই সেই সব সাক্ষাতের কথা বাইরে প্রকাশ করা হয়নি। ভারত বিষয়টিকে একেবারেই প্রচারের আলোর বাইরে রাখতে চাইতেছে। দিল্লিতে আসলে বর্তমানে মা এবং মেয়ে একই সঙ্গে একই ছাদের তলাতেই থাকছেন, যদিও নিরপেক্ষ অন্য কোনো সূত্র থেকে এই দাবির সত্যতা আমরা যাচাই করতে পারিনি। সাইমা ওয়াজেদ পুতুল অবশ্য 3-4 দিন আগে WHO-র কাজে পূর্ব তিমুরে গিয়েছেন, ফলে মায়ের সঙ্গে তার দেখা সাক্ষাৎ যা হওয়ার হয়েছে তা বিদেশ সফরে রওনা হওয়ার আগে। শেখ হাসিনা যেরকম পরিস্থিতিতে ভারতে এসে পৌঁছেছেন, সেক্ষেত্রে অতিথিকে ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে একটা ডিব্রিফ করাটা রেওয়াজ। ডিব্রিফ হচ্ছে মানে কিভাবে আসলেন, কোন আইনে আসেন, আপনার কাছ থেকে আমাদের কি প্রত্যাশা, কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন না, এরকম একটা ডিব্রিফ করা হয়। এবং শেখ হাসিনার ক্ষেত্রেও কিন্তু এই ডিব্রিফটা করা হয়েছে। এবং এই ডিব্রিফিং করার উদ্দেশ্যই হলো যে ঠিক কোন পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশ ছেড়ে আসতে হলো, সেই সময়ে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি বা সংস্থার ভূমিকা কী ছিল, কে কী বলেছিলেন, কে কী করেছিলেন, এগুলো সম্পর্কে যত বিশদে সম্ভব তথ্য সংগ্রহ করা। পাশাপাশি এখন ভারতে যেটুকু সময় হাসিনা থাকবেন, সেখানে ভারত তার কাছ থেকে ঠিক কী প্রত্যাশা করে সেই সম্পর্কেও শেখ হাসিনাকে সম্যকভাবে অবহিত করা। বেশিরভাগ সময় এই ডিব্রিফিং একটা সেশনে হয় না, পরপর বেশ কিছুদিন ধরে চালাতে হয়। শেখ হাসিনার ক্ষেত্রেও বেশ কতগুলো ডিব্রিফিং সেশন এর মধ্যেই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ভারতে অবস্থানকালে তিব্বতি ধর্মগুরু দালাই লামা যখন 1959 সালে তিব্বত থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছিলেন, তখন এই দালাই লামাকেও দীর্ঘ ডিব্রিফিং সেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। দালাই লামা সে সময় 31 মার্চ অরুণাচলের তাওয়াং সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন, তারপর নেমে আসেন সমতলের শহর তেজপুরে। আসামের ওই শহরে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো 3 সপ্তাহ ধরে দালাই লামাকে ডিব্রিফ করে তারপর তাকে দিল্লিতে এনে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে দেখা করানো হয়। তো ভারতে আসার আগেই অবশ্য দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার আশ্বাস দিয়েছিল ভারত, এবং সেই প্রতিশ্রুতি রক্ষাও ভারত করেছে মর্যাদার সঙ্গে। তো ভারতের তো শেখ হাসিনার ক্ষেত্রে যেটা ব্যতিক্রম সেটা হলো যে শেখ হাসিনার ডিব্রিফিং সেশনগুলো পরিচালনা করতেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নিজেই। সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সম্মান, গুরুত্ব এবং মর্যাদা বিবেচনায় ভারতের এই গুপ্তচর প্রধান অজিত দোভাল নিজ কাঁধেই এই দায়িত্বটা তুলে নিয়েছেন বলে বাংলা ট্রিবিউন জানতে পেরেছে। এর আগে 5 আগস্ট সন্ধ্যায় হিন্ডন বিমানঘাটিতেও শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছিলেন অজিত দোভাল নিজে।
ভারত সরকারের শীর্ষতম মহলের সঙ্গেও শেখ হাসিনার গত কয়েকদিনের মধ্যে একাধিকবার যোগাযোগ হয়েছে। দেখেন, ভারত সরকারের শীর্ষ মহলের সঙ্গেও শেখ হাসিনার গত কয়েকদিনের মধ্যে একাধিকবার যোগাযোগ হয়েছে, এই ব্যাপারেও আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে দিল্লিতে সেই ব্যক্তিরা কারা যারা সরকারের শীর্ষতম মহল যারা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছে সেটা এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। দিল্লিতে শেখ হাসিনার অবস্থান দীর্ঘায়িত হতে পারে সেই সম্ভাবনা যেমন জোরালো হচ্ছে, পাশাপাশি ভারতের তরফে তৃতীয় কোনো বন্ধু দেশে তাকে পাঠানোর চেষ্টাও কিন্তু ভারত চেষ্টা করতেছে। এখন পর্যন্ত ভারত সরকারের অবস্থান হলো যে শেখ হাসিনা ভারতে আসেন সাময়িকভাবে, অর্থাৎ ভারত তার চূড়ান্ত গন্তব্য নয়, অন্য কোনো দেশে যাওয়ার পথে তিনি ভারতে থেমেছেন, এটা এখন পর্যন্ত ভারতের আনুষ্ঠানিক বক্তব্য। তবে তিনি ঠিক কয়দিন ভারতে থাকবেন সে ব্যাপারে ভারত সরকার এখনো অবধি কিছুই বলেনি। পাশাপাশি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কিনা বা হবে কিনা বা হবে না সে ব্যাপারে ভারত একটা শব্দও খরচ করেনি। গত 5ই আগস্ট যখন শেখ হাসিনা ভারতের মাটিতে নামেন তখন ভারতের ধারণা ছিল যে শেখ হাসিনা হয়তো কয়েক ঘন্টা পরেই যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হতে পারবেন, কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়িত না হওয়ায় এরপর ধীরে ধীরে ভারতের তরফেই বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা শুরু হয়। বাংলা টিভি জানতে পেরেছে যে এর জন্য প্রথমে ভারত যে কয়েকটি দেশকে প্রস্তাব দিয়েছিল তার মধ্যে হলো সৌদি আরব, আরব আমিরাত, ইউরোপের দুটি দেশ সম্ভবত ফিনল্যান্ড, চেকোস্লোভাকিয়া, স্লোভানিয়া। তবে এটাও স্পষ্ট করে দেওয়া দরকার যে শেখ হাসিনা এর কোনো দেশেই আশ্রয়ের জন্য আবেদন করেননি, পুরো আলোচনা চালানো হয়েছে ভারতের তরফ থেকে। এর জন্য যে ফ্যাক্টরগুলো বিবেচনায় ছিল তা হলো যে তৃতীয় দেশে শেখ হাসিনা থাকাটা কতটা সুরক্ষিত এবং নিরাপদ হবে, রাজনৈতিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ওই দেশের ট্র্যাক রেকর্ড কেমন, সেখানে বাংলাদেশি ডায়াসপোরা কতটা শক্তিশালী এবং তাদের রাজনৈতিক মতাদর্শ কেমন, মানে বাংলাদেশের প্রভাব সেই দেশের উপর কীভাবে আছে, কারণ বাংলাদেশ সরকার যদি ফেরত চায় ওরা কি ফেরত দিয়ে দিবে নাকি, ইউরো যদি বলে সেই দেশকে যে হাসিনাকে ফেরত দাও তাহলে কি ফেরত দিবে কিনা। কিন্তু যে কোনো কারণেই হোক, প্রথম পর্যায়ে যে দেশগুলোতে অ্যাপ্রোচ করা হয়েছিল তার কোনোটাই এসবগুলো বাক্সে টিক করেনি, অর্থাৎ ভারত নিশ্চিত হতে পারেনি যে সেখানে শেখ হাসিনার আশ্রয় নেওয়া সঠিক সিদ্ধান্ত হবে। ভারত মনে করে যে ওইসব দেশে আশ্রয় নিলে বাংলাদেশ সরকার হয়তো শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে সক্ষম হবে। এরপর আরেকটি দেশের সঙ্গে আলোচনা অনেক দূরে গিয়েছিল, যারা ভারতের ঠিক ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত নয়, এই দেশটি হলো কাতার। বাংলা ট্রিবিউন জানতে পেরেছে যে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে কাতারের সঙ্গে ভারতের ইনফরমাল আলোচনার এখন পর্যন্ত কোনো ব্রেক থ্রু হয়নি ঠিকই, আবার সেই কথা পুরোপুরি ভেস্তেও যায়নি, কাতারের সঙ্গে আলোচনাটি এখনো চলমান। তবে শেষ পর্যন্ত যদি তৃতীয় কোনো উপযুক্ত দেশে হাসিনাকে পাঠানোর চেষ্টায় ভারত সফল না হয় সেক্ষেত্রে হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই রেখে দেওয়ার জন্য ভারতও কিন্তু মানসিকভাবে প্রস্তুত হচ্ছে। শেখ হাসিনার এই যাত্রায় দিল্লিতে পা রাখার 3 সপ্তাহের মাথায় এটাই হলো ভারত সরকারের মনোভাবের সার কথা। এই হচ্ছে গিয়ে অবস্থা এখন শেখ হাসিনা। দেখেন, গোপনে, খুব গোপনে, ভারতের ভিতরেও কি গোপনীয়তা, গোপনে তাকে হিন্ডন এয়ারপোর্ট থেকে সেই মধ্যরাতের পরে দিল্লিতে কোনো এক গোপন জায়গায় তাকে রাখা হয়েছে এবং তাকে ডিব্রিফ করা হয়েছে যে আপনি কিন্তু বেরোতে পারবেন না। এর ভিতরে আরও অনেক ডিব্রিফ আছে যে ভারত তার কাছ থেকে কি চায়, আপনি এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। তো এই হাসিনা গোপন অবস্থায় আছে, মানে ফেরারি আসামিরা আছে না, এই ফেরারি আসামিরা যেভাবে লুকিয়ে থাকে সেভাবে হাসিনাকে এই দিল্লিতে ভারত সরকার লুকিয়ে রেখেছে। হাসিনা বেরোতে পারতেছে না, কোনো জায়গায় হয়তো কথা বলতে পারতেছে না, হয়তো মোবাইল ফোন অ্যাক্সেস আছে না, হলে বাংলাদেশে ফোন করে কীভাবে পরামর্শ দেয়, অবশ্যই মোবাইল ফোন অ্যাক্সেস আছে বা যে কোনো কারণে ফোন করতে পারে, কিন্তু গতিবিধি অত্যন্ত সীমিত করা হয়েছে এবং ওই বাসা থেকে তাকে বেরো হতে দেওয়া হচ্ছে না, চরম গোপনীয় হয়ে তাকে রাখা হয়েছে, একদম ফেরারি আসামি যেমন লুকিয়ে থাকে ঠিক সেইভাবে। এটাই হচ্ছে এই হাসিনার পরিণতি। উপরওয়ালা একজন আছে, তিনি আসলে হাসিনা বিচার করতেছেন যে হাসিনা পালিয়ে গিয়েও শান্তিতে নেই। আশা করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।